আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমরা প্রায় শুনি যে পুলিশ নাকি গায়েবী মামলা দেয়। আসলে গায়েবী মামলা এই জিনিসটা কি? সারা দুনিয়াতে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যে জিজ্ঞাসা করেন ভাই গায়েবী মামলা জিনিসটা কি, তারা কেউ কিন্তু বুঝতেই পারবে না। যদি এই সাবকন্টিনেন্টের লোক হয়, এই উপমহাদেশের লোক হয়, তারা হয়তো বা রাজনৈতিক মামলা বুঝবে, হয়রানিমূলক মামলা বুঝবে, বাট গায়েবী মামলা এই টার্মটা আসলে কি? এই টার্মটা আমরা বাংলাদেশে প্রায় উচ্চারিত হতে দেখি, বিভিন্ন মিডিয়াতে এই শব্দটা উচ্চারিত হয়। কেন হয়? আসলে যদি আপনি ঘটনাটা বুঝেন তাহলে আপনি হয়তো ধারণা করতে পারবেন কেন হয়। আমি আপনাদের পুরনো দুটো ঘটনা বলবো আগে, তারপর আমি বর্তমানে আসব। পুরনো ঘটনা কোনটা? একটা ঘটনা হলো গত জুলাই মাসের ঘটনা। গত 28 জুলাই চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা যুবলীগের একজন যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন শেখ, উনি বাদী হয়ে একটা মামলা করেন থানায়। সেই মামলাটা কি বলা হয়েছে, তার আগের দিন মানে 27 জুলাই দুপুর 12:15টার দিকে পৌরসভার এই গাছবাড়িয়া এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে 120 জন লোক নাকি তাকে মারধর করেছে। 120 জন লোক মিলে একজন লোককে মারধর করেছে। আচ্ছা ভালো, এখন বাস্তবে যখন ওই এলাকায় সাংবাদিকরা গিয়েছে যে ওইখানে এই পৌরসভার গাছবাড়ি এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা অথবা কেন মারধর করলো জানতে গিয়েছে, তো স্থানীয় লোকজন বলেছে যে এইখানে ওই ধরনের কোনো ঘটনা ওই দিন ঘটেইনি। মানে যে ঘটনা ঘটেনি সেই ঘটনার উপর নির্ভর করে মামলাটা হয়েছে। ওই মামলায় যে 120 জন লোকের নাম আসামির তালিকায় দেওয়া হয়েছে, তাদের মধ্যে কমপক্ষে দুজনকে স্পষ্ট জানা গেছে যে ওই দুজন, দেখুন ঘটনা কিন্তু ঘটেছে 27 জুলাই, ওই দুইজন ওই সময় হজ করা উপলক্ষে দেশেই ছিলেন না, তারা সৌদি আরব ছিলেন। বিগত 1.5 মাস ধরেই তারা সৌদি আরবে ছিলেন এবং তারা দেশে ফিরেছেন 30 জুলাই। তো ওনারা যে 30 জুলাই ফিরেছেন, পাসপোর্টে তার সিল ছাপ্পর সবই আছে, তো ওনারা 30 তারিখে ফিরলেন, এখন 27 তারিখে, তার 3 দিন আগে তারা কিভাবে আরও 117 জন লোককে জড়ো করে যে আমাদের ওই বিখ্যাত যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাহেবকে মারলেন, কীভাবে সম্ভব? এটা কি বাস্তবে সম্ভব মনে হয়? তারা কি ওইখান থেকে হেলিকপ্টারে করে এই সৌদি আরব থেকে এসে মেরে টেরে আবার হেলিকপ্টারে করে চলে গিয়েছিলেন? এটা কি সম্ভব? এই যে মামলাটা, এটাকে বলা হচ্ছে গায়েবী মামলা, মানে গায়েবের কাজ কারবার সব ঘটনা টটনা সব গায়েবী ঘটনা ঘটেছে। আর একটা ঘটনা বলি, এটা নিয়ে আমিও একটা কন্টেন্ট করেছিলাম। এটা হলো অগাস্টের 3 তারিখে এই মাগুরায় বিএনপির বিশেষ মানে কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে একটা মামলা করা হয়, যে তারা নাকি মিছিল করে এক জায়গায় এসেছে, এসে বোমা টোমা ফাটাইছে, ভাঙচুর করছে, অনেক কিছু করছে, এই নামে তারা ওখান থেকে সরাসরি ওই জায়গার থেকে মারামারির ঘটনাস্থল থেকে পুলিশ নাকি 10 জনকে আটকে করছে। এই ধরনের একটা মামলা হয়। পরে জানা যায় জিনিসটা, ওই এলাকায় সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে, ওই যেই জায়গার কথা বলা হয়েছে মহাসড়কের, তার আশেপাশে কয়েকটা দোকান আছে, খাবারের দোকান, অন্য অন্য দোকান টোকান, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছে ওই দিন ওইখানে এই ধরনের কোনোই ঘটনা ঘটেনি। তাহলে ওই 10 জনকে আটক করলো কীভাবে? ওই 10 জনের বাড়িতে যে খবর নিয়ে জানা হয়েছে, তাদের কারোর কারোর একদিন আগে অথবা 2 দিন আগে রাতের বেলায় তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ ধরে নিয়েছে, পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গিয়েছে একদিন 2 দিন আগে। 2-1 দিন আগে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে একটা কাল্পনিক ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে মামলা করে দেওয়া হলো। এটাকেই বলে গায়েবী মামলা। অনেক সময় এমনও মামলা হয় যে লোক যার বিরুদ্ধে আসামি করা হয়েছে সে লোক মারা গেছে আর 2-3 বছর আগে, তার নামে মামলা হয়ে গেছে, সে নাকি ঢেল ছুটেছে কি, এই ধরনের ঘটনা আমরা প্রায়ই পত্রিকায় দেখি। মজার ব্যাপার হলো এই সমস্ত মামলায় যারা বাদী হন অথবা যে সমস্ত পুলিশ কর্মকর্তা এইগুলি তদন্ত করেছেন বলে জানান, তারা কেউ এই যে ঘটনাগুলো তাদের আসামিদের তালিকায় থাকা 2-1 জন যে মারা গেছেন, দেশে ছিলেন না, এই যে প্রমাণ হয়ে যায় যে তারা আসলে ঘটনা ঘটেনি, এগুলো নিয়ে তারা লজ্জিত হন না, বরঞ্চ তারা বলেন হয়তো তার ঊর্ধ্বতনকে, দেখেন আপনাদেরকে খুশি করার জন্য আমরা কত মিথ্যা কাজ করতেছি।
ওনারা লজ্জা পান না, ওনারা কেন এগুলি ঘটান? সর্বশেষ যে ঘটনাটা দৈনিক প্রথম আলোতে এসেছে, হ্যাঁ প্রথম আলো যে রিপোর্টটা, এই রিপোর্টটা পরে আমি তো একেবারে রীতিমতো 7 সেপ্টেম্বর মানে আজকে যে প্রথম আলো যে নিউজটা আমি দেখলাম অনলাইনে, সেখানে একটা এসিও নামটা এমন ছিল যে 36 দিনে এক জেলায় 30 গায়েবী মামলা, মানে 30টা মামলা হয়েছে যেগুলো সবগুলি গায়েবী মামলা, একটাও ঘটেনি কিন্তু মামলা হয়ে গেছে এবং বিপুল সংখ্যক লোক এই মামলায় আসামি হয়েছে এবং আসামি হয়েছে এবং অনেককে অজ্ঞাত নামে আসামি করা হয়েছে, মানে যত লোককে পরবর্তীতে পাওয়া যাবে এরপর যাকে আটকানো দরকার তাকে এই মামলাগুলিতে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধরে ফেলা হবে। এখানে একটা ঘটনা তারা দেখিয়েছে, এখানে যে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ভাই, যে এটা কীভাবে সম্ভব, একদম সেন্সেবল লোক কীভাবে এরকম একটা ঘটনা মানে মামলার মানে আসামি এজাহার লিখতে পারে। 29 আগস্ট রাতে জামালপুর শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমানকে পুলিশ আটক করে, 29 আগস্ট মাথার টাইমটা খেয়াল রাখেন, আটক করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় দেয়, সে গ্রেপ্তার হয়েছে কারাগারে আছে। এরপর 2 সেপ্টেম্বর রাতে অন্য একটা মামলায় ওই মমিনুর রহমানকে আবার আসামি করা হয় এবং সেই মামলায় বলা হয়, ওই আসামি ওই মামলায় এজাহারে লেখা হয় যে 1 সেপ্টেম্বর রাতে নাশকতার উদ্দেশ্যে জামালপুর শহরে একটা মাঠে নাকি এই মমিনুর সাহেব গিয়েছিলেন। কীভাবে গেলেন? কারণ তাকে তো 29 আগস্ট অ্যারেস্ট করে জেলখানায় পাঠাই দেওয়া হয়েছে, তিনি তো কারাগারেই আছেন, তাহলে উনি কারাগার থেকে বের হয়ে এসে নাশকতার ঘটনাটা ঘটিয়ে আবার যে কারাগারে ঢুকে চুপচুপ শুয়েছিলেন নাকি, এটা কি হয়? উনি এখনও কারাগারেই আছেন, এখনও আজকে এখানে বলছি তখন উনি কারাগারে আছেন। এখন প্রশ্ন হলো যদি উনি 29 তারিখে আটক হয়ে কারাগারে চলে যেতে পারেন তাহলে 1 তারিখে উনি কীভাবে ঘটনাটা ঘটাইলেন? এটা নিয়ে পুলিশ কিন্তু নির্বিকার, পুলিশকে যখন জিজ্ঞাসা করা হয় যে কীভাবে ঘটলো ভাই, ওই কি তদন্ত করে দেখতে হবে, তো এরকম কি বলবেন? জামালপুরের এই ঘটনা, ওখানে আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে ওনারা এটা খুবই মানে এলাকার সরেজমিনে তদন্ত করে রিপোর্টটা করেছেন, তারা বিভিন্ন মামলা যেগুলি মামলা হয়েছে সবগুলি মামলা তারা যোগাযোগ করেছেন, এই যে 30টা মামলার কথা বলা হয়েছে এই সবগুলি যে যে উপজেলায় হয়েছে তারা ওই উপজেলাগুলো 10টা ঘটনাস্থলে মামলা মানে ঘটনাস্থল দেখানো হয়েছে মামলার জন্য অঘটনের জন্য, তারা সেই ঘটনাস্থলগুলিতে গিয়েছেন, স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করেছেন, তারপরে তারা বলেছেন যে এই 30টা মামলার কথা তারা বলেছেন যে এই সমস্ত ঘটনা আদৌ সেখানে ঘটেনি, এবং পুলিশ কিন্তু নির্দ্বিধায় বলে যাচ্ছেন ঘটেছে। কীভাবে ঘটেছে তাহলে? ওনার তো মমিনুর রহমানের ঘটনা একটা উদাহরণ হিসেবে নিয়ে আসলো, এই উদাহরণটা যে তারা প্রমাণ করতে পারলো না। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন আসলে পুলিশ কি এতই মূর্খ যে এরকম ঘটাবে? আসলে মূর্খতা এখানে মূল ব্যাপার না, মূল ব্যাপার হলো অতি উৎসাহ। হয়তো ওনাদের বস বলেছেন যে এতগুলি মামলা করতে হবে, তোমরা করো সব জায়গায় করো, এই এই লোকের বিরুদ্ধে আসামি বাড়া ওদেরকে মানে মামলা করো, তাদেরকে ধরে ফেলাও, মানে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা পরিষ্কার মাঠ বানাচ্ছেন যে কীভাবে বিএনপিকে মাঠ থেকে আউট করে দেওয়া যায়। এই যে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে আউট করে দেওয়া, বের করে দেওয়া অথবা জেলখানায় ঢুকিয়ে দেওয়া তাদের নেতাকর্মীদেরকে, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কে চালাচ্ছে? পুলিশ চালাচ্ছে। কেন চালাচ্ছে পুলিশ? পুলিশ কি একটা দলের হয়ে কাজ করছে? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, আসছে অনেকদিন ধরে আসছে। এই যে আমরা বলি না মাঝে মাঝে যে ইউএসএ গভর্নমেন্ট বলে, যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বলে যে যারা নাকি নির্বাচনে এই সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হবে তাদের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হবে, তাহলে এই লোকগুলিতে ভিসা রেস্ট্রিকশনের আওতায় আসা উচিত। জামালপুরের যিনি এসপি আছেন মিস্টার কামরুজ্জামান, তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এই যে আপনি 30টি মামলা করলেন গায়েবী মামলা, এগুলির ব্যাপারে আপনার মন্তব্য কী? দেখেন কামরুজ্জামান সাহেব কী বলেছেন, যে মামলার সুনির্দিষ্ট কারণ আছে, ওই সব মামলায় বলা আছে সহিংসতা বা নাশকতার চেষ্টা অথবা সন্ত্রাস বিরোধী মামলা, যাদের নিয়ে মামলাগুলো করা হয়েছে তাদের অবশ্যই পূর্ব পরিকল্পনা ছিল জামালপুর শহরটাকে একটু বিশৃঙ্খল করা যায় কীভাবে, এটা নাকি প্ল্যান ছিল, এই পূর্ব পরিকল্পনা কামরুজ্জামান সাহেব জেনে গেছেন।
জ্যোতিষ, এই যে ঘটনা প্রবাহ এটা যদি ঘটতে থাকে তাহলে কিভাবে সম্ভব এদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া? আমাদের সরকার প্রধান যে বলেন অথবা অন্যান্য মন্ত্রীরা যে বলেন আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব, কিভাবে আপনারা করবেন? আপনারা তো একটা দলকে মেরে পিটে গায়েবী মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছেন, তারা আপনাদের সঙ্গে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাহলে হবে? এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাদের দেখার কথা, তারা কি এই দৃশ্যগুলো এই ঘটনাগুলো তাদের গোচরে তাদের মানে চিন্তায় তাদের নজরে নিচ্ছেন? এই প্রশ্নটা আমরা করতে চাই। আমরা বলতে চাই এই সমস্ত ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে চিনে রাখুন, এরা এই দেশটাকে গণতন্ত্র থেকে দূরে ঠেলে দিতে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।